নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা নিউজে শুনে থাকবেন জগন্নাথ দেবের ধ্বজা আবার উড়ে গেছে, অর্থাৎ এই বছরও গত বছরের মতো সেম ঘটনা ঘটেছে। অর্থাৎ গত বছরেও ধ্বজা উড়ে যাওয়া, ধ্বজায় আগুন লাগা, এই রকম অশনি সংকেত কিন্তু ঘটেছিল, আর যার ফলস্বরূপ আমরা হাতে নাতে পেয়েছি। আর এই বছরও তার ব্যতিক্রম নয়, অর্থাৎ এই বছরও জগন্নাথ দেবের সেই ধ্বজা আবারও উড়ে গেছে। তার ফল আমাদের প্রত্যেককে ভুগতে হবে, কারণ জগন্নাথ অর্থাৎ জগতের যে নাথ, কারণ ওনার উপর আঘাত আসলে জগতের উপর আঘাত আসবে, এটা মাথায় রাখবেন। কোন কোন দিক থেকে আমাদের জীবনে অশনি সংকেত ঘটতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। জগন্নাথ দেবের ধ্বজা আবার উড়ে গেল, অর্থাৎ গত বছরও কিন্তু এই জগন্নাথ দেবের ধ্বজা উড়ে গেছিল, যার ফল আমাদের প্রত্যেককে ভুগতে হয়েছে, অর্থাৎ আমরা মহামারীর শিকার হয়েছি। মহামারীর সাথে আমাদের খাদ্যের অভাব দেখা গেছে, অনেক মানুষ রয়েছে যারা রোজগার করতে পারেনি, এই বছরও তার ব্যতিক্রম নয়, এই বছরও অনেক মানুষ রোজগার করতে পারছে না, কারণ বর্তমানে লকডাউন চলছে, যে কারণে মানুষের অর্থ হাতে কিন্তু একেবারেই নেই, যার ফল আমাদের প্রত্যেককে ভুগতে হচ্ছে। জগন্নাথ দেব অর্থাৎ জগতের যে নাথ, অর্থাৎ ওনার উপর আঘাত আসলে জগতের উপর আঘাত আসবে, তাই আমাদের প্রত্যেককে জগন্নাথ দেবকে স্মরণ করা উচিত। এবং আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জয় জগন্নাথ এই কথাটি লিখুন, তাতে যদি উনি কিছুটা হলেও শান্ত হন। আর এইসব ঘটেছে আমাদের নিজস্ব অর্থাৎ আমাদের কার্যকারিতার উপরে। আমরা রীতিমতো গাছ কাটি, আমরা মানুষকে ঠকাই, মানুষকে প্রবঞ্চনা করি, সামান্য কথাতে মানুষ মানুষকে হত্যা করতেও উদ্যত হয়ে যায়, এবং মা বোনদের সম্মান নিয়ে খেলাধুলা করি। এইসব জগন্নাথ দেব একেবারেই পছন্দ করেন না, আর এইসবের জন্যই প্রকৃতি রুষ্ট হয়ে গেছে। আর এই প্রকৃতি রুষ্ট হয়ে যাওয়ার ফলেই কিন্তু তার সিমটম আমরা প্রত্যেকেই পাচ্ছি। তাই আমি আপনাদেরকে প্রত্যেককে করজোড়ে নিবেদন করব, আপনারা প্রত্যেকে সৎভাবে বসবাস করুন, দুটা পয়সা ইনকাম করুন কিন্তু সৎভাবে, কাউকে ঠকিয়ে নয়, কাউকে প্রবঞ্চনা করে নয়, এবং কাউকে মনে দুঃখ দিয়ে নয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।